শাওমি যখন মি মিক্স রিলিজ করে তখন খুব কম কোম্পানি হয়তো বেজেললেস ফোনের অফার করছিল, আর শাওমি তাদের এই মি মিক্স ফোনটি দিয়ে বেজেললেস ফোনের ট্রেন্ডকে নিয়ে যায় আরও উচ্চমাত্রায়। মি মিক্সের সফলতার পর শাওমি মি মিক্স 2 বের করে, যেটি মি মিক্স থেকে সাইজের দিক থেকে কিছুটা ছোট ছিল, আর মি মিক্সের মধ্যে যেসব কমপ্লেন ছিল তা তারা মি মিক্স 2 এ সলভ করার চেষ্টা করে। কিন্তু তবুও মি মিক্স 2 ততটা আশা পূরণ করতে পারেনি, কারণ ডিভাইসটিতে নতুন তেমন কিছুই ছিল না। ফোনটির মধ্যে যে সকল ফিচার দেওয়া হয়েছিল তার সকল কিছুই মি মিক্সের মধ্যেও উপস্থিত ছিল, তাই অনেকেই মি মিক্স 2 ফোনটিকে ডাউনগ্রেড ফোন বলেও আখ্যায়িত করছিল। এজন্যই শাওমি তাদের মি মিক্স লাইন আপের মধ্যে নতুন কিছু করার চেষ্টা করছে, আর তারা কিছুদিনের মধ্যে নিয়ে আসবে মি মিক্স 2S। আর মি মিক্স ফোনের মধ্যে কী কী নতুন ফিচার থাকবে আর ফোনটি কবে লঞ্চ করা হবে সে সকল তথ্য জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলে আশা করছি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শাওমি মি মিক্স 2S এর মধ্যে মেইন ফোকাসে রাখা হয়েছে এই ডিজাইনকে, আর ইতিমধ্যেই ফোনটির ডিজাইন নিয়ে কিছু লিক বের হয়েছে, আর এই সকল ডিজাইনের মধ্যে দুটি ডিজাইনকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, আর ধারণা করা হচ্ছে এই দুটি ডিজাইন থেকে একটি শাওমি মি মিক্স 2S এর ডিজাইন হবে। আর ডিজাইনটির একটির মধ্যে দেখা যাচ্ছে ফোনটির ডিসপ্লে সম্পূর্ণ বেজেললেস, শুধু উপরে আইফোন 10 এর মতো একটি নচ আছে, এবং আরেকটি ডিজাইনে দেখা যায় ফোনটির মধ্যে 5.99 ইঞ্চের সম্পূর্ণ বেজেললেস ডিসপ্লে দেওয়া আছে, শুধু এর কর্নারে ক্যামেরার জন্য একটু জায়গা রাখা হয়েছে। আর ধারণা করা হচ্ছে শাওমি মি মিক্স 2S এর সামনের ডিজাইন এই দুটি থেকে একটি হবে, কারণ এর প্রথম ডিজাইনটি আইফোন 10 এর মতোই, আর শাওমি তো আবার আইফোনকে কপি করতে বেশি পছন্দ করে, যেটির প্রমাণ আমরা রেডমি নোট 5 প্রো এর দিকে তাকালেও দেখতে পারি। আবার এর পরের ডিজাইনটি দেখলে শাওমি মি মিক্স 2 এর কথা মনে পড়ে যায়, শুধু ফোনটির ডিসপ্লের বেজেলের পরিমাণ কিছু কমানো হয়েছে, আর ফোনটির ক্যামেরার পজিশনটি চেঞ্জ করে উপরের রাইট সাইডের কর্নারে রাখা হয়েছে। এছাড়া মি মিক্স 2S এর ব্যাক সাইডের ডিজাইনের মধ্যেও পরিবর্তন আসবে, কারণ এবার শাওমি মি মিক্স সিরিজের মধ্যে প্রথমবারের মতো ডুয়েল ক্যামেরা দিবে, কিন্তু ক্যামেরার সাথে এর ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি, কারণ যে সকল লিক্স বের হয়েছে তাতে এর ব্যাকের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। এজন্য ধারণা করা হচ্ছে শাওমি মি মিক্স 2S এর মধ্যে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে, তবে মনে হচ্ছে না শাওমি এটা করবে, কারণ তারা এখনও অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তেমন কোনো ঘোষণা করেনি, তাই এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ক্যামেরার নিচেই দেওয়া হবে বলে মনে হচ্ছে। এছাড়া মি মিক্স 2S এর ব্যাক সাইড সম্পূর্ণ সিরামিক দিয়ে তৈরি হতে পারে, কারণ শাওমি মি মিক্স সিরিজের সকল ডিভাইস সিরামিক দিয়ে তৈরি করা হয়েছিল। এছাড়া শাওমি মি মিক্স 2S এর মধ্যে স্ন্যাপড্রাগন 845 এর লেটেস্ট প্রসেসর দেওয়া হতে পারে, আর সাথে র্যাম দেওয়া হবে 6 GB এবং 8 GB, আর ফোনটিতে 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। শাওমি মি মিক্স 2S শাওমির আগের সকল ডিভাইস থেকে অনেক পাওয়ারফুল হবে, আর এটির স্যাম্পল তারা তাদের কিছুদিন পূর্বের N22 বেঞ্চমার্কের স্কোর দেখিয়ে জানিয়ে দিয়েছে। আর শাওমি মি মিক্স 2S ফোনটি রিলিজ করা হবে মার্চের 27 তারিখে, যেটি শাওমি তাদের অফিসিয়াল পেজে সবাইকে জানিয়ে দিয়েছে। সো এখন শুধু অপেক্ষা ফোনটি রিলিজ হবার। বন্ধুরা, শাওমি মি মিক্স 2S সম্পর্কে এখন পর্যন্ত যে সকল কিছু লিক হয়েছে তা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি শাওমি মি মিক্স 2S সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি, আর মি মিক্স 2S এর নতুন কোনো তথ্য পেলে তা অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরব। আর সে সকল তথ্য পাওয়ার জন্য আপনাদের একটি কাজ করতে হবে, আর তা হচ্ছে আপনাদের চ্যানেল আইনো বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ আইনো বাংলাতে আমরা সকল টেক নিউজ সবার আগে পেয়ে থাকব। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনারা এখনও আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন বা প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।